শুক্রবার বাংলা নববর্ষের প্রথম দিনে আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢড়। করোনা অতি মহামারীতে কাটিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো করতে আসা ভক্তদের ভিড়। সকাল থেকে মা কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তরা লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে পুজো দিলেন। নতুন বছরের কি চাইছেন মায়ের কাছে? নতুন বছরে চাইছি ঠাকুরের কাছে সবাইকে ভালো রাখে, সারা বছরটা যাতে ভালো পার করে মন্দিরে আসা বাড়ির শুভকামনা। আপনি কোথা থেকে এসেছেন? রামনগর থেকে। আপনার নাম? ইউপান। ইতিহাস শুভেচ্ছা জানাই সমস্ত পরিবার জগস্ত মায়ের ভক্ত এবং যারা আছেন আপনাদের চ্যানেল সমস্ত নিউজ প্লাস সমস্ত চ্যানেলকে এবং প্রশাসনকেও যেন আন্তরিক শুভেচ্ছা। তারা প্রতিবার আমার প্রশাসন সাপোর্ট করে মায়ের মন্দির উপরে দেখুন প্রশাসন দাঁড়িয়ে আছে। অনেক ভিড় বেড়েছে সবাই মায়ের ইয়াতে করোনার যে ভীতি টিকা ছিল সেটা মনে হয় এখন আর নেই। সবাই আসছে, সবাই ভালো থাকবে, পরিবার তাদের সুখে শান্তিতে থাকবে। সকলকে মায়ের তরফ থেকে জানাই সকলের মা মঙ্গল করুন, আশীর্বাদ করুন, সবাই ভালো থাকুন, শান্তি থাকুক, বিশ্বের শান্তি হোক। বিশ্বের যে ডামাডুল অবস্থা তাতে মাকে জানাই বিশ্বের শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।